হাই ফ্রেন্ড, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, এবারে নতুন ভোটার লিস্টে অনেকে সংশোধন বা নতুন ইত্যাদি করেছিলেন। তো যদি সংশোধন বা নতুন ভোটার কার্ড পাওয়ার পরেও যদি ভুল এসে থাকে তো কীভাবে সংশোধন করবেন তা নিয়ে আলোচনা করছি। প্রথমে আপনারা nbsp.in লিখবেন। nbsp.in লেখার পরে যে পেজটা খুলবে তার জন্য অপেক্ষায় থাকবেন। যদি এই সাইডে আপনি রেজিস্টার থাকেন তাহলে লগ ইন গিয়ে ক্লিক করবেন সিম্পলি। তো লগ ইনে ক্লিক করার পরে আপনি আপনার আইডি পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করবেন। এবং যদি কিনা আপনার আইডি পাসওয়ার্ড না থাকে তখন আপনি নিউ রেজিস্টারে ক্লিক করবেন, অর্থাৎ ডোন্ট হ্যাভ এনি অ্যাকাউন্ট, এখানে গিয়ে নিউ রেজিস্টারে এসে ক্লিক করছেন। তো এখানে আপনি ফোন নম্বর দেবেন, ক্যাপচা কোডটা সিম্পলি দিয়ে দেবেন। তো ফ্রেন্ডস, আর যদি আপনার অ্যাকাউন্টটা থেকে থাকে তাহলে আপনার রেজিস্টার করার প্রয়োজন লাগবে না। আর আপনি যদি নতুন হন তো তাহলে এইভাবেই আপনারা আগাবেন। তো ওটিপি চলে গেছে, এবারে আমরা ওটিপি দেব। ওটিপি দিয়ে আমরা এখন সাবমিট দেব। এখন ফ্রেন্ডস, আপনি যদি নতুন ভোটার কার্ড হয়ে থাকেন, যদি ভোটার কার্ড না আসে তাহলে এখানে দেবেন আর ডোন্ট হ্যাভ এপিক। আর যদি আপনি পুরনো হন, কারেকশান দিয়েছিলেন অথচ কারেকশান হয়ে আসেনি, সংশোধিত হয়ে আসেনি, তাহলে আপনি এপিক নাম্বারটা আপনার দিয়ে দেবেন। এরপরে আপনি যেটা করবেন তা হলো পাসওয়ার্ড। আপনি প্রথমে পাসওয়ার্ড দিলেন, পাসওয়ার্ডটাকে কনফার্ম করবেন, তারপরে রেজিস্টারে ক্লিক করবেন। তো বন্ধুরা, এখানে যে পাসওয়ার্ডটা দেবেন একটু আপনার থ্রি ডাইমেনশানে দেওয়ার চেষ্টা করবেন, অর্থাৎ বড় হাতের ছোট হাতের যে কোনো একটা স্পেশাল ক্যারেক্টার, যেমন @#, ইত্যাদি দিয়ে কোনো সংখ্যা দেবেন, তাহলে পাসওয়ার্ডটা নিয়ে নেবেন। যেমন আপনারা দেখলেন আমাকে প্রথমে দেখাচ্ছিল পাসওয়ার্ডটা রং বা ভুল বা নিচ্ছে না, অর্থাৎ আপনার এখানে নিচেও দেখতে পাচ্ছেন দেওয়া রয়েছে পাসওয়ার্ড কীভাবে দেবেন। তো বন্ধুরা, প্রথমে বড় হাতে, তারপরে ছোট হাতে, তারপরে যে কোনো স্পেশাল ক্যারেক্টার এবং সংখ্যা দিয়ে আমরা এখন পাসওয়ার্ড বানিয়ে দিচ্ছি। তো পাসওয়ার্ডটি বানিয়ে দেওয়ার পরে আমরা এখন রেজিস্টারে তখন ক্লিক করব। তো আমরা এখন বন্ধুরা রেজিস্টারে ক্লিক করছি। তো বন্ধুরা, এখানে দেখলেন যে আপনার ফার্স্ট নেম যদি থাকে সেটা আপনি দিয়ে দিন, অসুবিধা নেই। তো সরি ফ্রেন্ড, এখানে আপনি এপিক নাম্বার দেবেন, যেহেতু আপনার ভোটার কার্ড নাম্বারটা আছে এখানে ধরে নিচ্ছে, যদি না থাকে তখন আপনারা ওটাতে ক্লিক করবেন। তো সাকসেসফুলি রেজিস্টার্ড হয়ে গেছে নতুন কিংবা পুরনোর জন্য। এরপর লগ ইনে গেলাম, তারপরে আপনারা আইডি দিলেন, পাসওয়ার্ড দিলেন, এবার এখানে দেখে দেখে ক্যাপচা কোডটা দেবেন। তো ফ্রেন্ডস, ক্যাপচা কোডটা দেওয়ার পরে যেটা করবো, লগ ইনে ক্লিক করব। ক্যাপচা কোডটা ভুল হয়েছে। তো ফ্রেন্ডস, এখানে মনে রাখবেন ক্যাপচা কোড সেন্সিটিভ, অর্থাৎ যেমন আছে তেমন লিখতে হবে, ছোটো থাকলে ছোটো হাতের, বড় থাকলে বড় হাতে লিখতে হবে। এরপরে লগ ইনে ক্লিক করছি। তো ফ্রেন্ডস, এখন দেখতে পেলেন, এখন আমরা পুরো বাম দিকে যেখানে দেখছেন ওয়েলকাম লেখা আছে, নতুন যদি হয় তাহলে ইনক্লুশনে চাপবেন, আর যদি কারেকশান হয় তো কারেকশানে চাপবেন। তো আমাদের কারেকশান আছে, আমরা কারেকশানে ক্লিক করছি, অর্থাৎ সংশোধনে ক্লিক করছি, নতুবা আপনারা সবুজ অংশে ক্লিক করতেন। তো এখন আমার নিজেরটাই ভুল আছে, তার জন্য সেলফ করে এগিয়ে যাচ্ছি। যদি পরিবারে থাকতো তাহলে ফ্যামিলিতে ক্লিক করতাম এবং ফ্যামিলির যে ভোটার নাম্বার ছিল সেই ভোটার নাম্বার বা এপিক আইডিটা দিতাম। তো ফ্রেন্ডস, তো সংশোধনের জন্য যেটা করতে হবে খুব ইজি ব্যাপার, সেলফের জন্য বন্ধুরা এখানে আপনার অটোমেটিক চলে আসবে, যদি না আসে আপনি এখান থেকে তা সিলেক্ট করে নিতে পারেন। তো বন্ধুরা, এখানে দেখছেন যে ল্যাঙ্গুয়েজটি হিন্দিতে আছে, আমি হিন্দিতেই রেখে দেবো, কারণ যদি আমি ল্যাঙ্গুয়েজটা পাল্টে দিই তাহলে আমার এখানে যেগুলো অটোমেটিক এসেছিলো সেগুলো উড়ে চলে যাবে, তার জন্য আমি হিন্দি ল্যাঙ্গুয়েজে রেখে দিলাম। তো আমাদের ডিস্ট্রিক্ট সিলেক্ট করেছি, এবার আমাদের যেখানে পোলিং স্টেশন, যেমন আমাদের রাজারহাট নিউ টাউন, সেটা আমি সিলেক্ট করলাম। আপনাদের যেটা আপনার সেটা ক্লিক করবেন, এখানে নাম আপনার, এখানে লোকাল নেমটা আসবে, তারপরে এখানে দেখছেন আপনার টাইটেলটা আছে, টাইটেলটা দিয়ে দেবেন, এবং আপনার লোকাল ল্যাঙ্গুয়েজ সেটা মিলিয়ে নেবেন। তো এবার আপনার কী কী ভুল আছে সেই ভুলটা আপনি সিলেক্ট করুন। যেমন আমরা এখানে ফটো চেঞ্জ করতে চাইছি, আপনার যেটা যেটা ভুল আছে আপনি জাস্ট সেটাতে ক্লিক করে দেবেন এবং তা নিজে ফিল আপ করতে হবে। যেমন আমাদের ফটো চেঞ্জ হবে,
তাই আমি ফটোতে আমি দিয়ে দিয়েছি মেরা ফটো। তো বন্ধুরা এরপরেও আপনি সব কিছু মিলিয়ে নেবেন। তো আপনার যে অংশে যেটা ভুল আছে, যেমন এখানে জন্ম তারিখ যা যা আছে, যারা হিন্দি পড়তে পারেন খুবই ভালো, একটু না পারেন তাই একটু পড়ার চেষ্টা করবেন। তো এরপরে আমরা এখন আমাদের নামটাও ঠিক করে নিচ্ছি, যেহেতু বাংলা নামটা ভুল ছিল। বন্ধুরা তো এখানে চাইলে আপনারা আপনাদের ইনবিল্ট কিবোর্ড অথবা ইনস্টল করে নিয়ে কিবোর্ড ইউজ করতে পারেন, যেটা কম্পিউটারে এমনকি আপনি এমএস ওয়ার্ড থেকে নিয়ে এসে সেখান থেকে কপি পেস্ট এখানে করে দিতে পারেন। তো আমরা এখান থেকে ওয়েবসাইট থেকেই ইনবিল্ট যেটা দেওয়া আছে সেই কিবোর্ড আমরা ইউজ করছি। আপনি চাইলে প্রয়োজনে আপনার ইনস্টলকৃত সফটওয়্যারটা এখানে ইউজ করতে পারেন বাংলা লেখার জন্য, অথবা আপনার যে দেশীয় ভাষা সেটা আপনি দিতে পারেন। তো বন্ধুরা আমরা তাহলে শুধু ফটোতে ক্লিক করলাম, তাই আমাকে শুধু ফটো আপলোড দিতে হবে। এখানে আপনার মোবাইল নাম্বারটা দেবেন। আবারও রিপিট করছি বন্ধুরা, আপনার যেটা যেটা সমস্যা সেই অপশান জাস্ট আপনি অন করিয়ে দেবেন, আর বাকিটা আপনার সেভাবে ফিল আপ করতে হবে। আমাদের যেহেতু ফটো অংশ ছিল তাই আমরা জাস্ট ফটোটা এখানে আপলোড দেবো। তো ফটোতে আমরা ক্লিক করছি, আমাদের মেল আইডি ফোন নম্বর দেওয়ার পরে এখন ফটো আপলোড দেওয়া হচ্ছে। তো ফ্রেন্ডস আমি এভরিথিং সমস্ত কিছুই দেখে নিয়েছি, তো আমি তবু আরেকবার মিলিয়ে নিচ্ছি, আপনারা অবশ্যই মিলিয়ে নেবেন ফাইনাল সাবমিট দেওয়ার আগে। তো বন্ধুরা আপনার কোনো অংশে সমস্যা হলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। তো আমি এখন সাবমিটে বন্ধুরা ক্লিক করব। তো সাবমিটে ক্লিক করার পরে ফ্রেন্ডস আমার আরেকটা পেজে রিডাইরেক্টিং করবে, অর্থাৎ ফাইনাল সাবমিট হয়ে যাওয়ার পরে সাকসেসফুল মেসেজটা আসবে। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রেফারেন্স আইডি, এটা আপনাকে নোট ডাউন করে রাখতে হবে। যদিও আপনি যে নাম্বারটা দিয়েছিলেন ফোন নম্বরে এই মেসেজটা চলে যাবে। তো আমি ডিরেক্টলি আপনাদেরকে আবার দেখিয়ে দেবো যে সত্যি কিনা আমাদের সাবমিটটা ঠিকঠাক হয়েছে কিনা। তো আমি এখন ট্র্যাক স্ট্যাটাসে ক্লিক করছি। তো ট্র্যাক স্ট্যাটাস ক্লিক করলে পরে আমরা ওখান থেকে রেফারেন্স আইডিটা কপি করে নিয়ে এসেছি, অথবা আপনার ফোনে যে ক্ষেত্রে গিয়েছে সেটা দেবেন, দিয়ে জাস্ট ট্র্যাক স্ট্যাটাসে ক্লিক করবেন। আর এখন দেখতে পাচ্ছেন যে আমাদের জমাটা সাকসেসফুলি হয়েছে, এবং অ্যাকসেপ্ট কিংবা রিজেক্ট হলে তা আমরা বুঝতে পারবো। যদি অ্যাকসেপ্টে অলগুলো সবুজ হয়ে যাবে, এবং যদি রিজেক্ট হয় তো ফাইনালি এটা একটা লাল দাগ চলে আসে বা লাল ঘর চলে আসবে, যেটা ফাইনালি যেখানে অ্যাকসেপ্ট এবং রিজেক্টেড লেখা আছে, অ্যাকসেপ্টেড এবং রিজেক্টেড। তো বন্ধুরা এই ছিল টোটাল বিষয়টা, আশা করি সমস্ত ভিডিওটি বুঝতে পেরেছেন। তবুও কোনো অংশের সমস্যা ফেস করলে আমাদেরকে কমেন্ট করুন, আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার আমরা চেষ্টা করব। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও, ইফ ইউ নিউ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল, ইফ ইউ ওল্ড থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।